হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অন্তুস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোফতা কারি বা চিকেন মিটবলের রেসিপিটি। আর এই চিকেন কোফতা কারিটি আমি তৈরি করেছি একদম নিজস্ব আমার রেসিপিতে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন কোফতার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন পেস্ট, আর এখানে আছে চিকেনের দুইটা ব্রেস্ট পিস। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা খুব বেশি স্মুথ হবে না, এমনভাবে করতে হবে যেন একটু আশ আশ ভাব থাকে। এখন আমি চিকেন পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি ধনে পাতা, আর চারটা কাঁচামরিচকে আমি ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি যেন ধনে পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি দিয়েছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আর সব গুঁড়ো মশলা আমি নিয়েছি এখানে এক চা চামচ করে। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, চিকেন মশলা, আর আছে গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর লবণ। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেসন, আর বেসনটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি যেন বেসনের কাঁচা গন্ধটা না আসে। আর দিয়েছি দুই টেবিল চামচ ব্রেড ক্রাম্পস। আমি এখানে হোমমেড ব্রেড ক্রাম্পস ইউজ করেছি, আপনারা চাইলে কেনা ব্রেড ক্রাম্পসও ইউজ করতে পারেন। তারপর দিয়েছি হাফ চা চামচ ঘি, ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কোফতার মধ্যে, আর চিকেনের ভেতরটাও অনেক জুসি থাকে, খুব বেশি ড্রাই হয়ে যায় না। এখন সমস্ত উপকরণগুলোর সাথে চিকেন পেস্টটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস, আর লেবুটা অবশ্যই ফ্লেভারফুল লেবু দিতে চেষ্টা করবেন, মানে যে লেবুটাতে অনেক সুন্দর একটা স্মেল হয়। এখানে আমি দিয়েছি এলাচি লেবু, যেটাতে খুব সুন্দর একটা স্মেল হয় কোফতার মধ্যেও, সেই স্মেলটা রান্না করার পরেও থেকে যায়। এখন আবারও ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো কোফতা তৈরি করার জন্য চিকেন পেস্টটা একদম রেডি। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট বল আকৃতিতে আমি কোফতাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে কোফতাগুলোকে তৈরি করতে পারেন। প্রথমে অল্প একটু চিকেন পেস্ট হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল আকৃতি করে নিতে হবে, তারপর দুই হাতের তালুতে রেখে ঘুরিয়ে বল আকৃতির তৈরি করে নিতে হবে, আর বলগুলোকে খুব স্মুথভাবে বানাতে হবে, তা না হলে তেলে ভাজার সময় ছেড়ে দিতে পারে। আর এটা ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেভাবেই বানানো হোক না কেন, কারণ এখানে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন আর ব্রেড ক্রাম্পস ইউজ করেছি, যার কারণে এটা তেলে দিলে ছেড়ে দিবে না বা ফেটে যাবে না। তারপরে এগুলোকে একটু স্মুথভাবে বানাতে হবে, দেখতেও অনেক সুন্দর লাগে। সেমভাবে এখন আমি সবগুলো কোফতা বানিয়ে নিব। সবগুলো কোফতা বানানো হয়ে গেলে কোফতাগুলোকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো আমার সবগুলো কোফতা বানানো হয়ে গিয়েছে, দুইটা ব্রেস্ট পিস দিয়ে এই কোফতাগুলো হয়েছে, আর সবগুলো কোফতাই আমি খুব স্মুথভাবে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কোফতার গায়ে কোনো ফাটল নেই। এখন আমি এগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব, আর তারপর 10 মিনিট পর বের করে কোফতাগুলোকে ফ্রাই করে নিব। এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট টক দই বানানোর একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গুঁড়া দুধ আর হচ্ছে ভিনেগার। গুঁড়া দুধ আর ভিনেগার এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট টক দই। আমার বাসায় টক দই শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আজকে ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিয়েছি। কোফতা কারি রান্না করার সময় আমার এই টক দইটা প্রয়োজন হবে, তো আমি টক দইটা বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি কোফতাগুলোকে ফ্রাই করে নিব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আর কোফতাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, এরকম মিডিয়াম তেলেই ভাজতে হবে। চুলার হিটটাকে একদমই লো হিটে রেখে কোফতাগুলোকে ভেজে নিতে হবে যেন ভেতর থেকেও সুন্দরভাবে কোফতাগুলো ভাজা হয়ে যায়। তবে এটাকে খুব বেশি ফ্রাই করে ফেলা যাবে না, তাহলে আবার কোফতাগুলো হার্ড হয়ে যাবে, অনেক বেশি শক্ত হয়ে যাবে। এমনভাবে ফ্রাই করতে হবে যেন এটা একদম তুলুর মতো সফট থাকে। তো আমি একটা একটা করে কোফতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে উল্টে পাল্টে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে কালার হয়। এই তো আমার কোফতাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিব। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে
এগুলো কতটা সফট ছিল ভাজার পর। তো এখন আমি কোফতাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন কোফতা কারি অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে আমার মতো করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি এটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, কোফতার গ্রেভিটা তৈরি করতে। তো আমি প্যান থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, কারণ কোফতা ভাজার সময় আমি অনেক বেশি তেল দিয়েছিলাম। তো এখানে আমার তেল আছে মোটামুটি 2.5 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে কিছুক্ষণ আমি একটু গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। এতে সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর তারপর আমি দিয়ে দিয়েছি একদম কুচি করে কাটা পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে, ওই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর মশলাটা দেওয়ার পর মশলাটাও যেন পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা কুফতার মধ্যে পরিমাণে একটু কম দিতে হবে, কারণ খুব বেশি রসুন বাটা দিলে রসুনের একটা ঝাঁঝালো গন্ধ চলে আসবে, যেটা কুফতার ফ্লেভারটাকে নষ্ট করে দিবে। তো আমি পরে এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কারণ গ্রেভির জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। বাটা মশলাটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, চিকেন মশলা আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো আমি কী পরিমাণে দিয়েছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন মশলাটাকে ভালোভাবে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো পিউরি। 1টা টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পিউরিটা মশলার সাথে ভালো করে মিক্স করে এটাকেও কষিয়ে নিতে হবে। তারপর এখন আমি এখানে অ্যাড করে দিব আমি যে টক দইটা বানিয়েছিলাম, এখন সেই টক দইটা দিয়ে দিব। আর এটার পরিমাণ থাকবে 1 টেবিল চামচ। তো আমি বাটি ধোয়া পানিটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষানো যাবে, ততই কিন্তু কোফতা কারিটা খেতে মজার হবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো হয়। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। আর চিনি দেওয়ার কারণে এটার টেস্ট অনেক গুণই বেড়ে যাবে। এখন সামান্য একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো। দেখতেই পাচ্ছেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো। কোফতাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে কোফতাগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু শুরুতেই পানি দিয়ে দিলে হবে না। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালো করে যখন কোফতাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পানিটা হালকা শুকিয়ে ঝোলটা গ্রেভির মতো হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। যখন এটাতে বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে এখন ঢেকে রান্না করব। এতে করে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কোফতা কারির মধ্যে ঢুকে যাবে। এই তো ফিরে এসেছি কিছুক্ষণ পর। কোফতা কারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আরও একটু কমবে আর কোফতাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা কমার পর এখন আমি উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমি একটু কম করেই দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। তবে আমি দেখার সৌন্দর্যের জন্য ধনেপাতাটা দিয়ে দিয়েছি।
আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন চিকেনের মধ্যে আপনারা আরও বেশি করে দিতে পারেন। এই তো আমার কোফতা কারি একদম হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর তারপর আপনাদেরকে এটার ফাইনাল লুক দেখাচ্ছি। এটা গরম ভাত বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, অথবা পরোটা অথবা লুচি দিয়ে খেতেও এটা অনেক ভালো লাগবে। এই তো এই হচ্ছে আমার কোফতা কারির ফাইনাল লুক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি সাথে সাথেই আমার সেই রেসিপিটি দেখে নিতে পারবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ অন্তুস কুকিং ফলো করতে পারেন, ওখানে একটা লাইক দিয়ে অ্যাড হয়ে যাবেন। আমার পেজ লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।